DJ Bapi, do shy it number 4. ছোটবেলায় আমাদের বাবা মারা আমাদেরকে বলতেন, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। বাবা মা কতগুলো ঠিক বলতেন। চেতা করে আমি বিয়ে পাস করেছি, বাবা মার স্বপ্নটাকে পূরণ করেছি। বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য এখন বাবুদের বাড়ির গাড়ি চালাচ্ছি, এত ভালো গাড়ি চালাচ্ছি। সেদিন বাবুকে জয়নগর থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে সেটা বারিপুর রেলগেটে গিয়ে নবর মার বাঁ পা মেরে ডান পা ভেঙে উড়ে দিছি। আমি যদি ড্রাইভারি করি কত পা ভাঙবে, কত পা আবার জয়পুর থেকে নতুন হয়ে আসবে। আমার ড্রাইভারি যেমন চলছে তেমনই চলবে। বোলানি কোয়ানি রেলগেটের কাছে একটা পুলিশ ছিল, এলো আর গালে চড় মেরে লাইসেন্সটা কেড়ে নিয়েছে। আচ্ছা, আমরা লেখাপড়া শিখে ড্রাইভারি করছি, পুলিশ লেখাপড়া শিখে পুলিশগিরি করছে। আমরা তো কোনো সময় পুলিশের হুড়কো ধরে টানাটানি করি না। পুলিশ তো জানে না যদি গাড়িটা নিয়ে গিয়ে সেটা থানার ভেতর ঢুকিয়ে দেবো, বুঝতে পারবে ড্রাইভারি কাকে বলে। কখনো বাবু কখনো নিয়ে গাড়ি চালাই, শুয়ে 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 সবাই ভয়ে খেলে মরি মরি, জীবনকে নিয়ে ছুটি হাতে করি বলো ধাঁধার আজ বধুন। জীবন গাড়ি চক্রে মন 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 ছন্দে ছন্দে কত রঙ বদলায়, রঙ বদলায়, রঙ বদলায়। DJ Bapi, রঙ বদলায়, শাই নাম্বার 4। বাবু কি করছিস, গান করছিস? আমি ড্রাইভারি প্র্যাকটিস করছি। আমি কে? আপনি আমার বাবু। আমি তোর কাজে বাবু, বিশেষ করে মহিলাদের কাজে। কি কি? আমি নারী মুক্তির নেতা। হ্যাঁ, নারীদের সেবা করাই হলো আমার কাজ। দাও বাবু, আপনি নারীদের কি সেবা করছেন? কি সেবা করছি? যেসব ছেলেমেয়েরা অবৈধ প্রেম করছে তাদের প্রেমটাকে বৈধ করার জন্য আমি সুপ্রিম কোর্টে আপিল করেছি। কি বলছেন? সুপ্রিম কোর্ট সেই আপিল মেনে নিয়েছে। বাবু, দেশের বুকে কত মেয়ে বিনা পণে বিয়ে হচ্ছে না, মারা যাচ্ছে যাচ্ছে, এখনো পণ নিয়ে টানাটানি চলছে চলছে, কত বোন বিদেশে পাচার হয়ে যাচ্ছে যাচ্ছে, বধু নির্যাতন চলছে চলছে। এ নিয়ে আন্দোলন করছেন না? না না না, মা বোনদের অবৈধ পরকীয়া প্রেমকে বৈধ দিয়েই বেড়াচ্ছেন। এর ফলে দেশের মুখে কি হবে জানেন? কি হবে? জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী। আচ্ছা, সত্য যাবে নির্বাচনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশে, একটা শরম খাবে ধান। নারী জাতির কাছে পুরুষ হবে অপমান, পুরুষ সমাজ চুপসে যাবে নারী সমাজের কাছে। কথাগুলো নীনা গোবিন্দ আজকে বলে গেছে। বাবু, এই অবৈধ পরকীয় প্রেমকে বৈধতা দেওয়ার মানেটা কি জানেন? মানে টাকা পয়সা খরচা করে বাড়িতে মিটার লাগাবেন আপনি, আমি ওদিকে ঝোপে ঝাড়ে হুকিং করে বিল তুলবে পাড়ার ছেলে পাড়ার ছেলে। এখনই বাবু হও সাবধান, নাহলে বুঝবে নানি বেলা হলে। বাবু বলুন, তুই কিন্তু বাবুর মুখে মুখে তর্ক করছিস, তা কি করবে? কি করবে মানে, গাড় মানে নিয়ে পড়ে থাকলে হবে? বাড়ির কাজকর্মগুলো করবে কে? আমি কি না গাড়ির ড্রাইভার, আমি বাড়ির কাজ করব। হ্যাঁ, তোকে করতে হবে বাড়ির কাজ করার জন্য, কাজের মাসি রাখুন। আমি ড্রাইভার, ড্রাইভারই করব। আমি কিনা নারী মুক্তির নেতা, নারীদের সেবা করে বেড়াচ্ছি, আর সেই সব নারীদের দিয়ে আমার বাড়ির কাজকর্ম করবো? এই কাজটা করতে হবে। করবনি কি? কি ভেবেছিস? কি বাবু তোকে ভালোবাসে বলে কিছু বলবে না? আরে বাবুরে, এই কাজটা করতে হবে। আরে বাবু, আর যদি না করেছি তাহলে তোর চাকরি বাবু পুরো নট করে দেব। বাবু, ও বাবু, ও বাবু, কাণ্ড দেখো একবার। আমি গাড়ি ড্রাইভারি, বিয়ে পাস করে ড্রাইভারি করছি বলে তো ঘরের কাজ করতে হবে। মাঝে মাঝে ভাবি একাধার করবনি, গ্রামের ছেলে গ্রামে ফিরে যাব। শুধু কেন যাই না জানেন? বাবুর একটা খুব সুন্দরী মেয়ে আছে। বাবু মেয়েটাকে প্রতিদিন ডেকে ডেকে বলবে, তুই যদি ফের এবছর পরীক্ষায় ফেল করিস তোর গাধার সঙ্গে বেঁধব। দাদা, বর্তমানে আমার মতো শিক্ষিত বেকার বোকা গাধার কে আছে? তা
আমার রুমে আসার আগে আপনার তো নখ নখ করা দরকার ছিল। তোর রুম মানে? আপনার বাবা বলছে তোর গাড়ি চালাতে হবে না, ঘরের কাজ কর। আচ্ছা, আমি ধোয়া মোছা শুরু করেছি, আপনি নাচন কোদনে শুরু করলেন, যা দেখা সব দেখে নিয়েছি। তুই কি দেখেছিস? আমি ভাইরাস দেখেছি। ভাইরাস? তাছাড়া নিজের ঘরে ঢুকতে গেলে নখ নখ করার কি হলো? নিজের ঘর মানে? আমি দীর্ঘদিন আপনাদের বাড়ি কাজ করছি, গাড়ি চালাচ্ছি, যেখানে সেখানে ধাক্কা মেরে ফাইন দিচ্ছি, সে সঙ্গে ভালো কাজও করেছি। কি কাজ করেছিস? মনে মনে আপনাকে ভালোবেসে ফেলেছি। তার ভিতরে দুটো বড় বড় ফুটো। তোর যা দেখতে না, আমার পায়ের জুতোটা অনেক অনেক ভালো দেখতে, বুঝেছিস? ম্যাডাম, একটা বিয়ে বাস ছেলেকে নিজের পায়ের জুতোর সঙ্গে তুলনা করছেন? আপনি কি জানেন বর্তমান যুগে মানুষের পরম বিশ্বস্ত বন্ধু কে? পায়ের দুটো জুতো। একটা ছেলে গেলে হাইরে গেলে আর একটা পুরো বাতি। আপনি এখন সেখানে প্রেম ভালোবাসা করছেন, আর আমি আই লাভ ইউ বললে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে যাচ্ছে? তুই কি জানিস আমার বাপি নারী আন্দোলনের নেতা, সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করেছে অবৈধ প্রেমকে বৈধ করার জন্য। তাতে জিত হয়ে গেছে আমার বাপি। মহান কাজ করেছে। আমি তাকে ধরবো আর তাকে ছাড়বো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, বুঝেছিস? ওজন ধরবেন, ছাড়বেন, ছাড়বেন, ধরবেন। এই ধরা ছাড়া ছাড়া ধরার মধ্যে যেটা হবে, অবৈধ সন্তানের বৈধ পিতার বাবার নামটা খুঁজে পাবেন তো? তার মানে তুই কি বলতে চাইছিস? আপনি মন্দির দেখেছেন? মন্দির লক্ষ্য করে দেখুন, মন্দিরের প্রতিটা জিনিস শুধু মেয়েদের নামেই নামকরণ হয়, ছেলেদের নামে কিচ্ছু হয় না। কারণ বলবো? বন্দনা, আরতি, সাধনা, পূজা, অঞ্জলি, অর্চনা, ছেলেদের নামে শুধু একটা জিনিস হয়। কোন জিনিসটা? মন্দিরের ঘন্টা। ইডিয়েট, যে সে আসে আর টুং করে ঘন্টা ধরে নাড়া দিয়ে চলে যায়। আমি আপনাদের বাড়ির ঘন্টা, আপনার বাবা ধরে নাড়া দিচ্ছেন, আপনি ধরে নাড়া দিচ্ছেন, আপনি একে সেখানে প্রেম ভালোবাসা করছেন, আমি বললে মহাভারত শুদ্ধ হয়ে যাচ্ছে। প্রয়োজন হয়। আপনি সাইক্লোন ঝড় দেখেছেন? সাইক্লোন ঝড় পৃথিবীর বুকে প্রতি বছর সাইক্লোন ঝড় একবার করে আসে। লক্ষ্য করে দেখুন, সাইক্লোন ঝড় প্রতিটা ঝড় শুধু মেয়েদের নামেই নামকরণ হয়, ছেলেদের নামেই হয় না। কেন রে? উদাহরণ দেবো, আয়লা, লায়লা, মোরা, নার্গিস, সুনামি, কদিন আগে হয়ে গেল তিদলি। আচ্ছা বলুন তো, ছেলেদের নামে কেন নামকরণ হয় না? কেন? আমেরিকার নাসার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা বন্ধ দিয়ে নারীর মন নিয়ে গবেষণা করছে। এরা গবেষণা করে জানতে পেরেছে বর্তমানে প্রতিটা নারীর মন ওই সাইক্লোন ঝড়ের মতন, এরা যার জীবনে যাবে পুরো ওলট পালট করে তজনজ করে ছেড়ে দেবে। তুই তো বিষয় বুঝে গেছিস রে, তোকে এই রাজ্যের আর চলবে না, তোকে পাচার করে দিতে হবে চিড়িয়াখানায়। আমি চিড়িয়াখানায় যাবো? আচ্ছা, সেখানে গোড়ার ধরে দাঁড়িয়ে থাকবো, পশ্চিমবঙ্গের মা বড় 10 টাকা করে টিকিট কেটে দেখবে। যাদের খেতে কাজ নেই তারাই তোকে দেখবে। অবৈধ প্রেম বৈধ হয়েছে, আপনারা স্বাধীন হয়েছেন, যত খুশি প্রেম করবেন। স্বামীরা, বাবারা, ভাইরা, কাকারা, খুড়োরা কিছু বললে সুপ্রিম কোর্টের রায়ে মিনিমাম আমাদের 3 বছরের জেল। আমরা আর কিছু বলবো না, আপনারা যত খুশি প্রেম করবেন। প্রেম করার পর আপনারা কি হবে জানেন? কি হবে? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর চরিত্রে পুরো দেবী সানি লিওন। মুখ সামনে কথা বলবি বলে দিলাম, এই ফাস অলিং দিলাম। ওই জন্য বলে রতনে রতন চেনে, মেয়েরা চেনে টাকা। লক্ষ্য করে দেখুন, একটা শিক্ষিত চাকরিদার ছেলে বেকার মেয়েকে বিয়ে করে, কিন্তু একটা বেকার মূর্খ মেয়ে একটা বেকার শিক্ষিত ছেলেকেও বিয়ে করতে চায় না। তাই রতনে রতন চেনে, মেয়েরা চেনে টাকা। তোমাদের কপালে জুটবে এবার যত বুড়ো বুড়ো কাকা। ও ময়না ছলাকে ছলাকে চলে হেরে, আর জামা জিন্স প্যান্ট পরে হেরে, সিনেমা হলে গাওয়ার নাম করে, ফুটি বসে ফুটি কাজে সময় আর মনে রে, আর কে দিয়ে দেখা করে কথা চলে ফোনে রে, চলা চলা। কি আমরা ফোনে কথা বলি? মোচা যারে ধরে ধরে চমতন হায়, রোমিওদের পকেট রোলসামিন খায়, সকাল বিকাল বাইকে চেপে ঘুরিয়া বেড়ায়, মনের কথা শেষ করিয়া হোটেল লজে যায়। ডিজে বাদে রপিরিতি করে দুশাইক নম্বর 4 ছকে চলে সফরা ধারা, নতুন কৃষ্ণ খুঁজি আগে এরা বাড়ি ফেরে না, নিত্য নতুন পোশাক পরে করে রং,
কথায় কথায় ইলি ছাড়ে দেখি কত ঢং, বেতলা ভাবে চলে ফেরে দিলে নয়তো এদের ভাই, এদের জন্য ফেসে গেল পাশের বাড়ির ধনঞ্জয়। চলা চলা কি আমাদের জন্য ধনঞ্জয় ফেসেছে, তার মানে আমাদের কোনো স্বাধীনতা নেই। ধনঞ্জয় ফাঁসি হয়েছে ও ছেলের হবে, নাতি পুতি সবার হবে, বেঁচেই থাকি আমাদেরও হবে। আমাদের যত ফাঁসি হোক, আপনারা যত খুশি প্রেম করবেন, আমরা আপনাদের পেছনে ব্রিগেডের মিছিল লাগিয়ে দেবো। একটা কথা বলি, কান খুলে শুনে রাখবি, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বকখালি বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? বকখালি বস, বড়দেবতার মন্দির আছে, ইয়েস, পূজো দেবেন। তা বকখালি কেন যাচ্ছেন? কোথে যাব? তারাপীঠে যান, আপনি কালীঘাটে যান, দক্ষিণেশ্বরে যান, সেখানে মা কালীপুরে জিভবার করে জল জল করছে, আর আপনি হচ্ছে বকখালিতে। ম্যাডাম বলে রাখি, আপনার বাবা প্রতিদিন বলছে তোর গাড়ি চালাতে হবে না, ঘরের কাজ কর, তেলের দামও বাড়ছে। আমি কাছাকাছি দুটো মন্দিরের নাম বলছি, পুরো জাগ্রত মন্দির চলে যান, সেখানে পুজো দিন, যত খুশি পুণ্য করে চলে আসুন, সময় বাঁচবে তেলও বাঁচবে। শুধু ডায়মন্ড হারবার চলে যান, ওখানে দুটো বড় দেবতা জাগ্রত মন্দির আছে, সেখানে চলে যাবেন, পুজো দেবেন, পুণ্য করবেন, বাড়ি আসবেন। মন্দিরের ঠিকানা দুটো বলে দেবো, একটা বড় মন্দিরের নাম হচ্ছে হোটেল হংসরাজ, একটা নাম হোটেল সাগরিকা। আমি কোথায় যাবো না যাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমার ব্যক্তিগত ব্যাপারে হাত দিলে না তোর চাকরি চলে যাবে, বুঝেছিস? আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বকখালি বেড়াতে যাচ্ছি, তাতে স্করপিও গাড়ি চলে আয় কেমন? আর যদি না যাই? যদি না যাস তো গালে ছটা চর মারবো গুনে গুনে, বুঝেছিস? প্রতি বছর পরীক্ষায় ফেল করছে, অঙ্কের হিসাব ঠিক রেখেছে, দুটো গালে ছটা মারবে। আমি বাবা আধা ব্যাপারে আধা বেচবো, ও তো মার খাওয়ার দরকার নেই। বাবু দেখা পেলে বলবো ঘরের কাজ কর, আর ম্যাডাম বলবে আমার নিয়ে বকখালি এসো। বাবুর কথা শুনছি না শুনবো না, ম্যাডাম যখন বলেছে বকখালি যাচ্ছি সেজে গুঁজে যাবো। ড্রাইভার ও আমি ড্রাইভার, বাবু ম্যাডাম গাড়ির প্যাসেঞ্জার। ড্রাইভার আমি ড্রাইভার, বাবু ম্যাডাম গাড়ির প্যাসেঞ্জার। সারা জীবন করছি ড্রাইভারি, কখনো যাই বকখালি কখনো ডায়মন হার বার। ড্রাইভার আমি ড্রাইভার, ড্রাইভার আমি ড্রাইভার, ড্রাইভার আমি ড্রাইভার। ওঠো ওঠো সুরদাই রে ঝিকি মিকি দিয়া, আজকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া? ওঠো ওঠো সুরদাই রে ঝিকি মিকি দিয়া, আজকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া? ও সারা জাগা জানি না কি মনে আমার কিসের ছোঁয়া লাগা, ভোরের হাওয়া দলা দিয়ে কি যে সারা জাগা জানি না কি মনে আমার কিসের ছোঁয়া লাগা। তোমার ছোঁয়া সুদাই রে পাগল করে হিয়া, আজকে তুমি আধা রাতে কোথায় ছিলে হিয়া? ওঠো ওঠো সুদাই রে ঝিকি মিকি দিয়া, আজকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া? ও বাবু, ছি বাবু ছি, আপনি নারীকে সম্মান করেন আর আমার মতো একটা কাজের মেয়েকে আপনি জড়িয়ে ধরছেন বাবু? কেন বুঝতে পারছো না, তুমি আমার বাড়িতে নতুন কাজে এসছো, তার উপর কি সুন্দর তোমার গলা, কি সুন্দর তোমার দেখতে, তাই তোমার সঙ্গে আলাপ পরিচয়টা সেরে নিচ্ছিলাম। না না দেরি করলে হবে না, রান্নাঘরে যাই, কাজগুলো বুঝে নিতে হবে, নতুন কাজে জয়েন করেছি চলে যাই, দেখি দেরি করবো না। না 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 না, এইসব কথাগুলো বলতে আপনার লজ্জা করছে না? একটা মেয়ের বয়সে মেয়েকে আপনি জড়িয়ে ধরছেন বাবু? আমি নারী মুক্তির নেতা, নারীদের সেবা করাই হলো আমার কাজ, আমি তো সেবা দিচ্ছিলাম। না 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 না, একদম দেরি করলে হবে না, আমার যেতেই হবে, এখানে রান্না করি, দেরি করবো না, যাই দেখি। ও বাবু,
আপনি মা বোনের স্বাধীনতা দিচ্ছেন, আর পরে কি আপনার কাজটা নিজের ঘরের মধ্যে চুপে চুপে সেরে নিচ্ছেন? রামু তুই কেন বুঝতে পারছিস না, ও আমার বাড়িতে নতুন কাজে এসেছে। আচ্ছা, তাই ওর বাড়ির খবর নিচ্ছিল। তোমারও জবাব নেই চাঁদু, বাইরের মেয়েছে দেখলে শুধু ঘরের খবর নিতে ইচ্ছা করে। যদি সমস্ত মেয়ে মহিলা সমিতি গঠন করে তোমাদের খবর নেবে, আচ্ছা পুরো ল্যাজে গোপরে হয়ে যাবে। রামু মা গো, ভাবছো কেন দাদা? এরাই লম্পট চরিত্রহীন মাতাল ছেলে, চরিত্রহীন মাতাল ছেলে, সুযোগ পেলে নিজের মেয়েকে ধরে টানে, তোমার ভয় নেই মা এরা ধর্ষণ করতে জানে। মা গো ভাবছো কেন, মা গো ভাবছো কেন? তুই কি বলতে চাচ্ছিস? বাবু রামায়ণে রাবণ ছিল, তার দশটা মাথা কুড়িটা চোখ, কুড়িটা চোখ দিয়ে টিমের দিকে নজর রেখেছিল। কার দিকে? সতী সীতা। সীতা বর্তমান যুগে আপনার মতো রাবণের একটা মাথা দুটো চোখ, দুটো চোখ দিয়ে একটা মেয়ে নয়, আপনি হাজার হাজার মেয়ের দিকেই খেয়াল রেখেছেন। এদের যৌবনেতে কুকুর হানা, ঠিক নারীর নেশা বলে তো ছাড়বে না। যৌবনেতে কুকুর হানা, নারীর নেশা বলে তো ছাড়বে না। অপমান করেছে, বুঝতে পেরেছি। বাড়িতে দুধ কলা দিয়ে বাবু কাল সব পুষেছি। কিসের শব্দ হলো? ঠান্ডার সময় মশা মারার আওয়াজ বেরিয়েছে। ও মেরেছে? লোকও পাবে গুরুদণ্ড দিয়েছে। কি বাজে মানুষ বাবু, আপনি নারীদের স্বাধীনতা দিয়েছেন, এর ফলে দেশের বুকে এবার কি হবে জানেন? কি হবে শুনতে চান? বাধা গাই পড়বে ছাড়া, ভাঙবে ঘরের বেড়া। আচ্ছা, বাস্তবিকটাই ঢুকবে ঘুঘু, ছেলেদের কপালে আসবে ফাঁড়া। সুন্দরী মেয়ে বিয়ে করে যত না আনন ময় না, এরা অন্ধকারে জ্বলবে লিখবে পাঁচ বেটারি চায় না। অবৈধ প্রেম বৈধ হলো মধুর পরকিয়া, প্রতি রাতে হারিয়ে যাবে তোমার আমার প্রিয়া। ছন্ন ছাড়া নেড়া গোবিন্দ ব্যঙ্গ করে বলে, খড় পচলে কুড়ুক খাবে আষাঢ় মাসের জলে। বলবো কি আর দুঃখের কথা, এবার থেকে এদের এমনি হবে গুণ, এরা নাঙের ভরসায় ভাতার মেরে বগলে দেবে শুনে খুঁদ খায় চলে না চেফিনে। বাবু চামড়া পুরু আসতো গরু, দাদা ভাঙলো বুঝি সিঙে। বাবু দাদা কি বলতে চাইছিস? কি আপনি স্বাধীনতা দিয়েছেন, আপনার মেয়ে স্বাধীনতা অপব্যবহার করেছে। আচ্ছা, নেচে নেচে আনন্দ করে বকখালি গেল আর কেঁদে কেঁদে জব্দ হয়ে বাড়ি ফিরে এলো। উদ্ভিড়ালে খোঁদ খায় চলে না চেপে, চামড়া পুরু আস্ত পুরু দাদা ভাঙলো বুঝি সিঙে। উদ্ভিড়ালে বাবু, উদ্ভিড়ালে খোঁদ খায় চলে না চেপে, চামড়া পুরু আস্ত পুরু দাদা ভাঙলো বুঝি সিঙে। উদ্ভিড়ালে বাবু, একদম ছোট মুখে বড় বড় কথা বলবি না, তুই কি বলতে চাইছিস? কি বাবু, একটি ইট দিয়ে বাড়ি হয় না, একটি ফুলে মালা হয় না, একটি বই দিয়ে লাইব্রেরি হয় না, তেমনি একটি নারী ভালোবাসায় আপনাদের মনে ভরে না। পোষা দিলে ছোট মুখে মাথা উঠে বসে, এরা সুযোগ পেলে সম্মান বলে মেয়ের গায়েতে গা ঘষে। দাদা ঠিক বলেছেন, একটু আগে আমাকে জড়ি ধরে ইনজয় করার চেষ্টা করেছিল তো। এরা দুদিন আলোতে মহিলা সমাবেশ ঘটায়, এরা মাটির প্রতিমার গায়ে কাপড় চড়ায়, আর রাতের অন্ধকারে মেয়ের বয়সী জন্ত প্রতিমার গায়েতে কাপড়টা টেনে খুলে নেয়। বামন হয়ে চলে ভালোবাসলে আঘাত করা তোমাদের পেশা। ও ম্যাডাম, এক বছর সমান বারো মাস, অবৈধ প্রেমে সর্বনাশ। বারো মাস সমান 365 দিন, পরকীয়া প্রেমে আপনাকে কাঁদতে হবে অনেক দিন। 365 দিন সমান 8760 ঘন্টা, অবৈধ পরকীয়া প্রেমে নষ্ট করবে না নিজের জীবনটা। পোষা দিলে ছোট লোকে মাথা উঠে বসে, সুযোগ পেলে সমান প্রেমের গায়ে ভসে। বামন হয়ে চাঁদে হাত দিয়ে ওয়াকু দিলে মেয়া, ভালোবাসলে আঘাত করা তোমাদের পেশা। এরা অন্ধকার না দেখে না, কিছু বোঝে না। তুই কি জানিস এই মেয়েটার চরিত্র না খারাপ? আপনাদের মাথায় চুল কানে দুল আর খোপায় ফুল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরকীয় প্রেমে যা করছেন আপনারা, বারো আনা সব ভূমের দুঃশাসনে আজকে মির্জাফর। কি আমি দুঃশাসন?
মহাভারতে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, তার তো অনেক মনুষ্যত্ব বোধ ছিল, আপনি তার থেকে অধম। আমি তুই যে আমাকে এত বড় দোষারোপ করছিস, এত বড় বড় কথা বলছিস, তুই কি জানিস এই মেয়েটা না আমার দিকে চোখ মেরে ডাকছিল। কি বললেন বাবু? আমি আপনাকে চোখ মেরে ডাকছি? হ্যাঁ ডাকছিলে তো, কিন্তু চোখ মারা তো কাকে বলে আমি জানি না বাবু। ইয়ে বাবা জানো না? কেন জানেন? কেন আমি যে দুচোখে অন্ধ বাবু। যা সব জল হয়ে গেল রে। কেন আমি অন্ধ হলাম জানেন বাবু? কেন? আমার স্বামী যে বড় অসুস্থ গো। আমার স্বামী হয়তো আর বাঁচবে না, তাই স্বামীকে বাঁচানোর জন্য, নিজের সংসারটাকে চালানোর জন্য একজন শিক্ষিত নারী আমি বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তাই প্রত্যেকে দ্বারা দ্বারা গেছে, বাবু গো দাদারা মায়েরা আমাকে একটা চাক দিয়ে সাহায্য করবেন, কেউ একটা কাজ দেবেন, কেউ আমাকে সাহায্য করলো না বাবু দেবী। এই সমাজে কয়েকটা মুখোশধারী শয়তান না আমার সরলতার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে ডেকে নিয়ে চলে গেল গভীর জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে কি করলো জানো বাবু? কি করলো? আমার শরীরটাকে না ওরা সবাই জঙ্গলের মধ্যে ফেলে এক এক করে সবাই মিলে ওখানে ভোগ করলো বাবু। দেখো দিনি কি সাবনাশটা করলো। যখন আমার সুন্দর শরীরটাকে ভোগ করলো না, আমি তখন বললাম ওরে ভালো মানুষের দল, তোদের মুখোশটা পুলিশের সামনে আমি ফাঁস করে দেবো। যখন পুলিশের ভয় দেখালাম তখন সবাই ষড়যন্ত্র শুরু করলো, তখন জঙ্গলে লাঠি ভেঙে না সবাই এক এক করে আমার মাথাতে আঘাত করলো বাবু। বাড়িটা আমার মাথা আমার। যখন আমার মাথাতে আঘাত করলো না বাবু, আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম গো বাবু। উঠে আমি দাঁড়িয়ে কিছু দেখতে পাচ্ছি না, আমার চারিদিকে কেমন অন্ধকার নেমে এসছে। ওখান থেকে হারিয়ে ফেললাম আমার দুনয়নের দৃষ্টিশক্তি বাবু গো। তাই তো আজকে সমাজের বুকে আমি একজন নষ্ট নারী গো বাবু, আমি একজন নষ্ট নারী গো বাবু, আজকে সমাজের বুকে আমি একজন নষ্ট নারী গো বাবু। দুশাইক নম্বর 4। কে তোমায় বলি আছে অস্পৃশ্য অশুচি? সুচিতা ফিরেছে সদা তোমার পিছনে। দাদা গো তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি, নইলে মানুষ বুঝি ফিরে যেত বনে, ফিরে যেত বনে, ফিরে যেত বনে। বাপি কি হয়েছে মা? বাপি বাপি আমি যে পুরো শেষ হয়ে গেছি বাপি। তুই কি বলছিস মা? আমি কিছু করিনি বাপি, আমাকে শেষ করেছে তোমার বন্ধু ছেলে বিজয় বাপি। আমি কিছু করিনি। না না বিজয় না, বিজয় না, ওই আমি যে বিশ্বাস করতে পারছি না রে মা, আমি যে বিশ্বাস করতে পারছি না। ওরে বা তুই তো ভুল করেছিস, আর সব থেকে বড় ভুল করেছি আমি। নারীদের নারীদের স্বাধীনতার নামে পরকীয়া প্রেমকে বৈধতা দিয়ে যে ভুল আমি করেছি সে ভুলের ক্ষমা না রে বা, সে ভুলের ক্ষমা। তাই তো, তাই তো রাবু তুই আমাকে ক্ষমা করে দে রাবু, তুই আমাকে, তুই আমাকে ক্ষমা করে দে। বাবু গো এখন কাঁদলে হবে? একটা কথা কি আছেন জানেন বাবু? আকাশ পানে থুতু নিক্ষেপ করলে ওই থুতু কিন্তু নিজের মুখটা কালিমা লেপন করে বাবু গো, ওই থুতু নিজের মুখটা কালিমা লেপন করে বাবু গো, ওই থুতু নিজের মুখটা কালিমা লেপন করে বাবু। বাবু আপনি মা বোনদের পরিকল্প প্রেমকে স্বাধীনতা দিয়ে কী কাজটা করেছেন জানেন? মা বোনকে সম্মান দেননি, মা বোনের সম্মানটাকে নিলামের বাজারে বিক্রি করেছেন।
আমরা ভারতবর্ষের সাধারণ নাগরিক বাবু, সুপ্রিম কোর্টের রায়টা মেনে নেবো ঠিকই, কিন্তু এই রায় মেনে নেওয়ার আগে এই ভারতবর্ষের বুকে আরও একটা বড় আদালত ছিল বাবু, সেই আদালতে আপিল করে দেখতে পারতেন এই রায়টা প্রতিটা মা বোন মন থেকে মেনে নিতে পেরেছে কি। সেই আদালত কোন আদালত জানেন বাবু? কোন আদালত? আমাদের মনুষ্যত্বের আদালত, বিবেক চেতনার আদালত, শিক্ষা সংস্কৃতির আদালত। বুকে হাত ধরে বলুন তো বাবু, নারীদের সমান নিয়ে ছিলিমদি খেলার রায়টা প্রতিটা মা বোন মন থেকে মেনে নিতে পেরেছে কি? চেয়ে দেখুন বাবু, চেয়ে দেখুন, তোমার দুর্গা সালাঙ্কারা ঢাকাই জমদানি, আমার দুর্গা শত ছিন্ন ময়লাকা পড়খানি, তোমার দুর্গা লক্ষ টাকার মণ্ডপে বাস করে, আমার দুর্গা কোনো মতে ছোট্ট চালা ঘরে, তোমার দুর্গা চরণ কমলে অভুক্ত ভোগ রাশি, আমার দুর্গা পান্তা ভাতে ভুবন ময়নি হাসি, তোমার দুর্গা থিমের আদলে শিল্প ভাবনা খোঁজা, আমার দুর্গা বইয়ের বদলে মাথায় ইটের বোঝা, তোমার দুর্গা কুলুকুলু নদী শ্রেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচলে ভয়েই শুকিয়ে কাঠ, তোমার দুর্গা বাদ্য নৃত্য সঙ্গীত সমাহার, আমার দুর্গা অষ্টপ্রহর নিয়মিত অনাহার, তোমার দুর্গা রূপং দেহি রণং দেহি সাজে, আমার দুর্গা জীবন ধারণ পাথর ভাঙার কাজে, তোমার দুর্গা কবে বলো আর আমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে 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 উৎসবে। হে বাবু, বসতি আবার উঠবে ভরে, আকাশ আলো উঠবে ভরে, দাদা জিনির মত বাদশ ইতিহাস হবে। চন্দ্রবাবু, এই দেশের প্রতিটা খবরের কাগজ প্রথম পৃষ্ঠায় শুধু মা বোনের ধর্ষণের কথা লেখা হয়, আর ধর্ষণের খবরের নিচে এই যুব সমাজকে ধর্ষণে উদ্বুদ্ধ করার জন্য নোংরা অশ্লীল উচ্চচক তলে বিজ্ঞাপন দেওয়া হয়। সেই দেশে কিছু হোক আর না হোক বাবু, নারী মুক্তি হবে না, মা বোনেরা স্বাধীনও হবে না, এই দেশে নারীরা সেদিন স্বাধীন হবে। আপনার মতো মানুষেরা অপরের মাকে মার চোখে দেখবে, অপরের বোনকে বোনের মতো দেখবে, অপরের মেয়েকে মেয়ের মতো দেখবে, সেদিন ভারতবর্ষের বুকে প্রতিটা মা বোন আবার স্বাধীন হবে। রাম পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। Ashit Sandosha, DJ Bapi, Dushai Ek Number Pole.